চকি ডাক্তার হনেন। শুনেন, আগে নামটা ঠিক করে বলেন। আমার নাম সকিনা না, আমার নাম চিত্রনায়িকা সিনা। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি আমার ম্যাডাম কইয়া ডাকেন, কারণ চলচ্চিত্র নায়িকাদেরকে কিন্তু সবাই ম্যাডাম বলেই ডাকে। ওরে বাব্বা রে বাব্বা, নামটা চকিনা, কথা টেলায় বাঁচি না। আমার কি মনে হইতেছে জানেন, চিত্রনায়িকা সিনা ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম, সিনা কইয়া ডাকার জন্য আপনার থ্যাংক। তা এখন বলেন আপনার কি মনে হয়, আপনি যদি চিত্রনায়িকা না হইয়া খ্যাপ মারার কাম করতেন তাহলে আরো বেশি সাইন করতে পারতেন। আমরা আমাদের যে বর্তমান সিনেমা দা ব্রেন অফ দা বিউটি, এটার কাজ কি বর্তমানে বন্ধ থাকবে? বন্ধ কিতা, এটা তো শুরু হইছে না। আমরা অঙ্কা হরেন দয়ালের ছবি করব, আলাদিনের আশ্চর্য পরি। আলাদিনের আশ্চর্য পরি আগে আসছিল 160 টাকা আমাদের পুরি, আর এখন হইছে আলাদিনের আশ্চর্য পরি। হ্যাঁ, অবশ্য যাই আলাদিনের আশ্চর্য পরি ওগা, আর 160 টাকা আমাদের পুরি ওগা। হ্যাঁ, তো আমার কিছু আয় যায় না। আমি আইছি আমার টাকার লিগা, আমার টাকা উদ্ধার করবার লিগা আইছি। আমি যদি আমার টাকাটি পায় যাই নগদ নগদ বাস আলহামদুলিল্লাহ। হাই দা ডালিং বাই, তুমি এটা কি শুরু করছো কসাই? এই মহিলারে লয়ে গেলা ফুবাই, হেন গিয়া এইলা কি নেককার জন্য ঘটনাটা ঘটাইলো। তারপরেও তুমি এইলারে লয়ে গেলা কক্সবাজার, হেন গিয়াও এইলা আমার কাছে লগে ঝগড়া করতে চাইছি, আমি তো চান্স দিছি না। এরপরে তুমি আমার এই শুটিং এর অফিস, এই সিনেমা বানাইম যে ফিল্মের অফিস লয়ে এলা, এটা কে রে করতেছো কৌসাই? কি হইলো হায়দার ডালিম ভাই, তুমি চুপ করে আছো যে? হ্যাঁ চুপ করে আছে মানে হ্যাঁ একটা নীরব, নীরব মানে হ্যাঁ একটা কবি, কবি এখন নীরব, এইরকম একটা জিকির তুইলা হ্যাঁ এখন চুপ করে আছে। তবে সে চুপ করে আছে তাতে কোনো অসুবিধা নাই কা, তার তো কথা কর কোনো দরকারও নাই কা, আছে কথা তো আমি কইতেছি। আমি আমার দরকারে আছি, আমার দরকারটা হইলো আমার টাকাগুলি উদ্ধার করা। তো আমি আমার দরকারে আছি, আমার টাকা উদ্ধার করবার আছি, আমার টাকাগুলো দিবেন আপনারা, আমি আমার টাকা লইয়া জামকা বাস শেষ। টাকা? কিছু টাকা আমাদের অফিসে? আমাদের অফিসে আবার কি টাকা মা? আমরা কে অফিসে টাকা বিতরণ কর্মসূচি শুরু করছি নাকি? ব্যাপক বিনোদন পাইলাম তো আপনার গো মা মায়ের কথায়। চকি ডাক্তার হনেন। শুনেন, আগে নামটা ঠিক করে বলেন। আমার নাম সকিনা না, আমার নাম চিত্রনায়িকা সিনা। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি আমার ম্যাডাম কইয়া ডাকেন, কারণ চলচ্চিত্র নায়িকাদেরকে কিন্তু সবাই ম্যাডাম বলেই ডাকে। চিত্রনায়িকার কথা তোরে তো আমি পাগল হয়ে গেলাম, তাহলে নাকি ম্যাডাম কইয়া ডাকা উচিত। আমার কি মনে হইতেছে জানেন, চিত্রনায়িকা সিনা ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম, সিনাকে ডাকার জন্য আপনার থ্যাংক। এখন বলেন আপনার কি মনে হয়, আপনি যদি চিত্রনায়িকা না হইয়া খ্যাপ মারার কাম করতেন তাহলে আরো বেশি সাইন করতে পারতেন? আরে আগে চেহারা কালা করেন কালা, আগে শুনানো না কোন খাপের কথা কইছি। ওই যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে ঝগড়া হয় না, কাজ হয় বিবাদ হয়, সেই খ্যাপ। আপনারা মামায়া যাইতেন, দুজনে ঘন্টায় ঘন্টায় ঘন্টা হিসেবে পেমেন্ট পাইতেন, সেরম ডিমান্ড হইতো আপনাদের মারহাবা মারহাবা। আপনার মায়ের চাপার যে জোর, বাবারে বাবা, যেই ধারণার চাপায়, আপনি চাপায়ও তো কমজোর না। ওয়ের মধ্যে আবার আপনি চেহারা চুরুত ভালো, ফিগার টিগারও মাসাল্লাহ সুন্দর আছে, সব কিছু মিলায় কিন্তু আপনার গো মা মাইয়া সেরম জুটি সেরম ডিমান্ড হইতো, বুঝছেন? পয়সার পয়সা, পয়সা পয়সা লাল হয়ে যাইত। ঝগড়ার জুটিতে আপনারা মা মাইয়া হইতেন অপ্রতিদ্বন্দ্বী। আর আপনার তো মনে হয় বিদ্যা শিক্ষাও কিছু আছে প্যাকে, তাই না? বুঝছিস রে মা, আফা তো মনে হয় এই কামই করতো। কি গো আফা, আমি কি এই কামই করতাম? শুন রে মা, কিছু ওজনদার মহিলা আছে না, এরার যে জকেট মহিলা, এরার যে লিডার তাহে, আমার তো মনে হয় আপা এই লিডার আছে। আপা, আমি কি জকেট মহিলারা লিডার আসলাম? কি গো শুনুন, বালাহরা হইন না রাহুন, আমার মেয়ে কিন্তু আপনার লাহাই না। আমার মেয়ের কলমে একটা পেস্টিজ আছে, একটা কেলাস আছে, বুঝুন আমের মতন না। আমার মেয়ে হচ্ছে ওজনদার, আমি এখন যাই
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সালাম দিছেন, সালামের উত্তর লইছি। মুসলমান হয়ে তো সালামের উত্তর লাল হয়ে থাকবার পারি না, কিন্তু এই উত্তরে কিন্তু শেষ উত্তর না। এরপরেও একটা কথা দেখা যায়, কথাটা কি বুঝছেন? আইছি তো টাকা লেবার লিগা, টাকাটা দিবেন, নগদ নগদ টাকাটা লমু, এরপর একটা সালাম দিবেন লম্বা করে, হে সালামের উত্তর লমু, লইয়া বাড়ি যাব। বুঝে পারছেন? ডাইরেক্টর টিকে, আমি এই মহিলার লগে খেলাম বেশি কথা কইতে চাই না। আমি কাজের মানুষ, বিদায় করুন। বিদায় হইলে আমরা কামের কথাই বই। হায়দার ডালিম ভাই, মানে বিষয়টা কি হচ্ছে আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। আমার কোনো ভাষা নেই রে ভাই, আমি সরি ভাই, আমি সরি, এটা আবার ফার্স্ট টাইম, আমি নীরব। কিন্তু এই যে উনি টাকার কথা বলতেছে, কিসের টাকা, কত টাকা? 1 কোটি টাকা। 1 কোটি টাকা? 1 কোটি টাকা?